আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা আমরা কোনো ঠিক প্রশ্ন আছে, আগে আমি আমি আপনাকে একটা কোশ্চেন করি, সেটা হচ্ছে আপনি যে পৃথিবীতে আসলেন, হ্যাঁ, পৃথিবীতে আপনাকে কে পাঠিয়েছে, এটা কি তৈরি করেছে না সৃষ্টি করেছে? আমাকে আবার কে পাঠাবে ভাই? এটা তো মানে প্রশ্নটাই তো বুঝলাম না। এখানে কি কেউ আছে যে সে পাঠায় আপনাকে? কি কেউ পাঠিয়েছে? আমাকে তো অবশ্যই কেউ পাঠিয়েছে, কে পাঠিয়েছে আপনাকে? আমাকে পাঠিয়েছে আমার সৃষ্টিকর্তা। এটা একটু প্রমাণটা একটু দেন তো। প্রমাণটা কিভাবে দিব? আপনি কিভাবে দিলে খুশি হবেন? আপনি আপনার কাছে যে প্রমাণ আছে সেটাই দেন। সেটা হচ্ছে, আমি আপনি চাইলেই তো একটা মানুষ তৈরি করতে পারি না। সেটা তো একটা, আপনি একটা কথা, আপনি একটা ইনফরমেশন দিলেন যে কে মানুষ হুম তৈরি করতে পারে, কে মানুষ তৈরি করতে পারে না, হুম এটা তো হুম চাইনি। এই ইনফরমেশনটা চাইনি আমি, চেয়েছি একটা এখন প্রমাণ, যে প্রমাণটা দিয়ে আমি বুঝতে পারবো বা অন্য একজন মানুষ বুঝতে পারবে যে আপনাকে কেউ পাঠিয়েছে, সেই পাঠানোর লোকটা যেই হোক বা সে যেই হোক, সে আপনাকে পাঠিয়েছে, এটা আমরা অবজেক্টিভলি এটা দেখতে আমি পারবো, আমি বলবো যাচাই আমার করে দেখতে স্রষ্টা। পারবো। একটু কথাটা শুনে নেন, কথাটা শুনে নেন, কথাটা শুনে নেন, জি জি আমরা যাচাই করে দেখতে পারবো যে সেই আপনাকে কেউ না কেউ পাঠিয়েছে। এখন আমি হুম যদি দাবি করি যে আমি আপনাকে পাঠিয়েছি এবং আমিও যদি একইভাবে প্রমাণ না দিই, তাহলে তো হুম হুম আপনার কথাটা আর আমার কথাটা একই হইলো, তাই না? হুম 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 তাহলে আচ্ছা, সেটা আপনি আমি আমাকে এমন একটা প্রমাণ দেন, হুম যে আপনাকে কেউ পাঠিয়েছে, সেটার এমন একটা প্রমাণ দেন যে জিনিসটা আমার কোনো বিশ্বাসের উপর নির্ভর করবে না, বা আপনার কোনো বিশ্বাসের উপর নির্ভর করবে না, এই জিনিসটা অবজেক্টিভ হবে, সবার আচ্ছা, ক্ষেত্রে সত্য হবে। আমি আপনাকে বলি, বিশ্বাসের সংজ্ঞাটা কি আপনার জানা আছে? বিশ্বাসের সংজ্ঞা আমার ভালোভাবেই জানা আছে। আপনাকে আমি একটা অবজেক্টিভ প্রমাণ চেয়েছি, আপনি কি অবজেক্টিভ প্রমাণ দিতে পারবেন? না, বিশ্বাসের প্রমাণটা যদি, বিশ্বাসের সংজ্ঞাটা যদি আপনি জানেন, তাহলে আমার আমার প্রমাণটা আপনার কাছে খুব সহজ হয়ে যাবে। আচ্ছা, বিশ্বাসের সংজ্ঞাটা আপনি জানতে চাচ্ছেন। বিশ্বাসের জি জি সংজ্ঞাটা হচ্ছে যে কোনো বিষয়কে কোনো প্রমাণ ছাড়া যখন কেউ মেনে নেয়, সেই হুম জিনিসটাকে বিশ্বাস বলে, সেই জিনিসটাকে এখন বিলিভ বলে। আচ্ছা, এখন বিলিভ বলতে গেলে কি পৃথিবীতে কিছু আছে? এটা কি ভাই, আপনি বিলিভ বলতে বিলিভ কিছু করেন? আছে নাকি নাই, কিছু আছে নাকি নাই, আমার আনসার সেইটা কিন্তু, তো একটা আমার আনসার কুতর্ক, কিন্তু ভাই, আমার কুতর্কের আনসার ভিতরে যাচ্ছেন না ভাই। ভাই, আমার আপনি কুতর্ক, আপনি একটু কথা না না শুনুন, না আমার কথা আনসারটা শুনুন। কিন্তু আপনি আপনি, কোনো প্রমাণ না দিয়ে, হ্যাঁ একটা কুটকৌশল করতেছেন যে না অন্য না ভাই, একটা আপনি, প্রসঙ্গের ভিতরে আমি ঢুকে যাচ্ছেন। আপনাকে প্রমাণ দিব, আপনি একটু, আপনাকে প্রমাণ আপনাকে দিব। মিউট করে দিচ্ছি, আপনাকে একটু মিউট করে দিচ্ছি, আপনি মানে কথার মাঝখানে কথা বলে যাচ্ছেন ভাই, এটা তো ঠিক না। আপনাকে যুক্ত করেছি, আপনি আপনার পয়েন্ট বলবেন, আপনার যুক্তি বলবেন, আপনার প্রমাণ যেটা আছে সেটা আপনি দেবেন অবশ্যই। আমি তা আমরা তাহলে প্রথমে বিশ্বাসের সংজ্ঞাটা একটু দেখে নিই। হ্যাঁ আচ্ছা, আমি বের করে ফেলছি এই জিনিসটা, আপনাকে আমি দেখাচ্ছি বিশ্বাসের সংজ্ঞাটা। প্রথমে আমরা একটু দেখে নিই এই বিষয় ডিকশনারিতে যে জিনিসটা বলা আছে সেই জিনিসটা আমরা একটু দেখে নিই। এইটা হচ্ছে বিলিভের সংজ্ঞা। ফারুক সাহেব, আপনি কি শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। আচ্ছা, আপনি কি স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? জি, দেখতে পাচ্ছি। আচ্ছা, এই বিষয়ে ডিকশনারিতে যে সংজ্ঞাটা দেয়া আছে সেটা হচ্ছে বিলিভ, হচ্ছে অনুমান, বিশ্বাস বা বিশেষভাবে প্রমাণ ছাড়াই মেনে নেয়া, একসেপ্ট দ্যাট সামথিং ইজ ট্রু স্পেশালি উইদাউট প্রুফ। যেমন অনেকে, অনেক মানুষ অনেক কিছু বিশ্বাস করে, যেমন ভূতে বিশ্বাস করে কেউ কেউ, জিনে বিশ্বাস করে কেউ কেউ, পেত্নীতে বিশ্বাস করে কেউ কেউ, এলিয়েনে বিশ্বাস করে কেউ কেউ, আবার অনেকে বিশ্বাস করে যে তাদের পূর্বপুরুষ স্বর্গ থেকে নেমে এসেছিল। এই জিনিসগুলা কোনোটাই প্রমাণ সাপেক্ষ না, এইগুলো হচ্ছে মানুষের শুধুমাত্র বিশ্বাস। ভাই, আপনি আমার কাছে বিশ্বাসের সংজ্ঞাটা জানতে চেয়েছিলেন, আমি আপনাকে বিশ্বাসের সংজ্ঞাটা ডিকশনারি থেকে দেখালাম, এবার আপনি একটু আমাদেরকে প্রমাণটা দেন যে আচ্ছা আপনাকে কেউ পাঠিয়েছে, এরকম কোনো প্রমাণ আমাকে দেন। আচ্ছা, বিশ্বাসের সংজ্ঞাটা আমি আপনাকে আরেকটু কথা ক্লারিফাই কথা করছি না পেঁচিয়ে, কথা না পেঁচিয়ে, কথা পেঁচাপেচি, খেলাখেলি না করে, ভাই, আমার কথা পেছানোর কোনো দরকার না। আই এম নট এক্সপেক্টিং দ্যাট ইউ হ্যাভ টু সার্চ না বিলিভ আমি ফ্রম আমি ফ্রম আমি ডিকশনারি। বুঝতে পারছি, আমি বুঝতে হোয়াই ইউ পারছি। আর সার্চিং ফ্রম আপনাকে ডিকশনারি? আবার মিউট, করে দিচ্ছি। আপনার কাছে যেটা জানতে চেয়েছি যে আপনি এসেছেন, বলেছেন যে আপনার কাছে প্রমাণ আছে আপনাকে কে পাঠিয়েছে, সেই প্রমাণটা শুধুমাত্র আপনি দেবেন, এছাড়া বাদ বাকি কথা, যেই বাদ বাকি কথা আপনি বলবেন, প্যাচাপেচি করবেন, তানা প্যাচাপেচি করবেন, সেটা আপনি একটু পরে করেন, আগে শুধুমাত্র প্রমাণটা, এই বিষয়ে প্রমাণটা আপনি আগে একটু দিয়ে নেন। হ্যাঁ, এবার বলেন। বিশ্বাস সংজ্ঞাটা আগে না জানলে আমি প্রমাণটা দিতে পারবো না। বিশ্বাসের বিশ্বাস হচ্ছে সংজ্ঞাটা এমন আমি একটা জিনিস এইমাত্র আপনাকে দেখিয়েছি, না, আপনি আবার আপনি আপনাকে যেটা, মিউট করছি, দিচ্ছি। বিশ্বাসের সংজ্ঞাটা ডিকশনারি থেকে আমি এইমাত্র আপনাকে দেখিয়েছি, বিলিভের সংজ্ঞাটা। যদি আপনি আরো পড়তে চান এই বিষয়ে, তাহলে আপনি ডিকশনারি থেকে পড়ে নিয়েন,
আমি আপনার কাছে যে জিনিসটা জানতে চেয়েছি যে আপনি বলেছেন আপনাকে কেউ পাঠিয়েছে, সেটার প্রমাণ আপনার কাছে আছে? যে প্রমাণটা হতে হবে কোনো সাবজেক্টিভ প্রমাণ হতে পারবে না, মানে আমি মনে করেন আমি আমি আমার কাছে মনে হইতেছে যে মাধুরী দীক্ষিত আমারে ভালোবাসে, হ্যাঁ এটা হচ্ছে আমার বিশ্বাস, হ্যাঁ আমি এটা মনে 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 কলা খাইতেই পারি, যে কেউ মনে মনে এটা নিয়ে কলা খাইতেই পারে, হ্যাঁ মনে মনে ভাবতেই পারে, মনে মনে সুখ পাইতেই পারে যে সে মাধুরী দীক্ষিতের জামাই, এটা ভাইবা মনে সুখ পাইতেই পারে, কিন্তু এটা হচ্ছে তার ব্যক্তিগত বিশ্বাস, এটা দিয়ে তো ভাই আমাদের কিছু যায় আসে না। কোন পাগল ছাগল কি বললো না না বললো, আপনার কাছে এমন একটা জিনিস জানতে চেয়েছি, এমন একটা প্রমাণ চেয়েছি যে প্রমাণটা আমরা নিরপেক্ষভাবে অবজেক্টিভলি আমরা যাচাই করে দেখতে পারবো। এবার বলেন, আল্লাহ যখন প্রথমে ইচ্ছা প্রশ্ন করলো যে আমি, প্রমাণটা দেবেন, প্রমাণটা দেবেন, প্রমাণটা দাবি না, কোন একটা দাবি করবেন না যে আল্লাহ পাঠিয়েছে, এটা তো হচ্ছে দাবি। হ্যাঁ না না, কিভাবে পাঠিয়েছে সেটাই আমি প্রমাণটা দিচ্ছি। আপনাকে আবার মিউট করছি, মনে করেন আমি বললাম আমি তো আপনাকে পাঠিয়েছি ফারুক আহমেদ, আমি তো আপনাকে পাঠিয়েছি, আসিফ মহিউদ্দিন বলেছে মানুষকে যখন আসিফ মহিউদ্দিন বানালো তখন ব্লা 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 কত 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 করলো, এইগুলো হচ্ছে দাবি, এগুলো তো কোনোটা প্রমাণ না। এগুলো আমি পরীক্ষা করব কিভাবে, আমি যাচাই করব কিভাবে এই কথাগুলো যে সত্য, এমন কোন প্রমাণ দেবেন যেটাকে আমি যাচাই করতে পারবো, কথা কি বোঝেন না ভাই? হুম বুঝছি। আচ্ছা, মায়ের গর্ভ থেকে, মায়ের গর্ভ থেকেই তো আমাদেরকে পাঠাইছে আল্লাহ, তাই না? এই কার গর্ভ থেকে এসেছে সেটা তো প্রমাণ হচ্ছে না, আল্লাহ পাঠিয়েছে সেটা প্রমাণ হচ্ছে না। কেন আপনি যখন আপনার 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 মায়ের গর্ভ থেকে, আবার মিউট করছি, আবার মিউট করছি, আমি যদি মাছের পেট থেকে বাইর হই বা গরুর পেট থেকে বাইর হই তাতে তো এটা প্রমাণ হয় না, বা মানুষের পেট থেকে বাইর হই তাতে তো এটা প্রমাণ হয় না যে আল্লাহ পাঠিয়েছে। আল্লাহ পাঠিয়েছে এটা প্রমাণ করতে হলে তো আপনার আল্লাহ পাঠিয়েছে এটা প্রমাণ করতে হবে। আমি কার পেট থেকে বাইর হয়েছি সেটা দিয়ে তো আল্লাহ পাঠিয়েছে এটা প্রমাণ হচ্ছে না ভাই। আপনি সেই প্রমাণটা দেন যেটা দিলে প্রমাণ হবে যে আল্লাহ পাঠিয়েছে। আপনি যেভাবে আমাকে ধরছেন, আপনি চাচ্ছেন না যে আমি প্রমাণটা দিই? না, আপনাকে আমি অনেকবার সময় দিচ্ছি, অনেকবার সময় দিয়েছি, এরপরে যদি আপনি যদি প্রমাণ দেখাতে না পারেন তার মানে আমি আমাদের বুঝতে হবে যে আপনার কাছে কোনো প্রমাণ নাই, হুদাই একটা চাপাবাজি করতে আসছেন। এখন আপনি যদি জেগে থেকে ঘুমান তাহলে আমি আপনাকে কিভাবে, এখন আপনাকে আমি বলতে পারি এই কথা যে আপনি, আমি তো আপনাকে পাঠিয়েছি, এখন যদি আপনি আমার কথা না মানেন আপনি কিভাবে পাঠিয়েছেন? আপনি আপনি তো আপনি তো একটা মানুষ সৃষ্টি করার ক্ষমতা আপনার নাই, এটা আপনাকে কে বলেছে? আমি তো পাল্লা পাক, আমি আল্লাহ পাকের বাপ, পাল্লা পাক আল্লাহ পাক নিজে জন্ম দিয়েছি, আল্লাহ পাকের মাকে মায়ের সাথে বিয়ে করে, আল্লাহ পাকের মায়ের সাথে বিয়ে করে, আল্লাহ পাকের মায়ের সাথে বিয়ে করে, আল্লাহ পাকের মা মায়ের সাথে সঙ্গম করে আমি আল্লাহ পাককে জন্ম দিয়েছি। আল্লাহ পাককে আপনি কেমনে বিশ্বাস করতেছেন? আল্লাহ পাকের মাকে, আল্লাহ আপনি যেভাবে আল্লাহ পাককে বিশ্বাস করতেছেন আমি ঠিক সেইভাবেই আল্লাহ পাককে বিশ্বাস করে তাকে যে আমি জন্ম দিয়েছি এটা দাবি করছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, আপনি আল্লাহ পাককে বিশ্বাস করেন সেই সেইটা সেইটার সাপেক্ষে থ্যাংক ইউ, এটা সাপেক্ষে আমি বলেছি। আপনি যদি আপনি এটা ভাবে সুখ পান যে আসিফ মহিউদ্দিন আল্লাহ পাককে মেনে নিয়েছে, এটা ভাবে যদি আপনি সুখ পাইতে চান তাহলে পাইতে পারেন, এটা হচ্ছে পাগল। আসলে আপনি কি পৃথিবীর এমন কোন একটা एग्जांपल দেখাতে পারবেন যে মা, আপনার কাছে কি এমন কোনো প্রমাণ আছে, আপনার কাছে কি এমন কোনো প্রমাণ আছে যেটা দিয়ে প্রমাণ হয় যে আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছে? শেষ সুযোগ দিচ্ছি, শেষ সুযোগটা আপনি কাজে লাগান, আপনাকে শেষ সুযোগ দিচ্ছি। আমি বলে দিই, আপনাকে আমি বলে দিই যে এই যে চলে গেছে, শেষ করে এটা।